গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির ভিতরেই একটু হাঁটাচলা করে নিচ্ছি সকালবেলার দিকে আর রাস্তার দিকে যায়নি নি বিকালের দিকে একটু রাস্তার দিকে হাঁটতে বেরোই আর তার সাথে একটু ফোনে মায়ের সঙ্গে কথাও বলি প্রতিদিনই প্রায় করে থাকি খুব কমের ভাগ এক একটা দিন হয়তো বাদ যায় যাই হোক সকালবেলায় হাঁটাচলা করে নিয়ে একটু হালকা এক্সারসাইজ করে নিয়ে তারপরে সংসারের কাজে লেগে পড়বো আজকে কাজকর্ম তো করব তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা প্রত্যেকেই কিন্তু অন্যের নজরে মূল্যবান হয়ে উঠতে চাই বা প্রত্যেকেই অন্যের নজরে বা অন্যের থেকে সম্মান এক্সপেক্ট করি বা আমরা নিজেরাও কিন্তু অন্যদেরকে সম্মান করে থাকি বা তাদেরকেও মূল্য দেওয়ার চেষ্টা করে থাকি তবে একজন মানুষ কিন্তু তার কথাবার্তা তার ব্যবহার আর তার ব্যবহারে কিন্তু অন্যের থেকে সেই ব্যক্তি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান হয়ে ওঠে সেই সমস্ত গুণ কিন্তু সবার মধ্যে থাকে না আর সেই সমস্ত মানুষগুলো কিভাবে সবার নজরে প্রিয় হয়ে ওঠে আমরা অনেকেই অনেক সময় ভেবে ভেবে পাই না যে একজন মানুষ কি করে সবার নজরে প্রিয় হয়ে ওঠে বা মূল্যবান হয়ে ওঠে আর সকলের চোখে প্রিয় হওয়ার জন্য কিন্তু শুধুমাত্র সুন্দর চেহারার প্রয়োজন হয় না সবার কাছে প্রিয় হওয়ার কারণগুলো হলো সেই মানুষের কিন্তু ব্যক্তিত্ব সকালবেলা প্রথমেই বসার ঘরটাকে একদম পরিষ্কার করে নিলাম কয়েকটা দিন খুব গরম পড়েছে সেই জন্য বেডরুমেতে আর মানে শোয়া যাচ্ছে না এত বেশি গরম সেই জন্য এই সামনের ঘরটাতেই মাদুর পেতে আর কি বিছানা করে শুয়ে পড়া হচ্ছে এই ঘরটা বেশি একটু ঠান্ডা থাকেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ভাবা যাচ্ছে না যে ব্যাঙ্গালোরে তো এরকম এতটা গরম পড়েছে এর বছর মনে প্রথম এতটা গরম পড়ল আগে এত বছর ধরে রয়েছি এতটা গরম কোনো দিন লাগেনি যাই হোক সেগুলোকে আগে বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘর পরিষ্কার করে তারপরে এবার ফ্রিজ থেকে একটু সবজি বার করে নিচ্ছি রান্নার জন্য অন্যের নজরে মূল্যবান করে তোলার জন্য প্রথমে কিন্তু যেটা করতে হবে সেটা হলো নিজেকে মূল্য দিতে শেখো অনেকেই আছে যারা নিজেকেই মূল্য দিতে পারে না সবসময় এটা ভাবে আমার বোধহয় কোনো গুণ নেই আমার তো দেখতে সুন্দর নয় বা আমি কোনো কাজ ঠিকঠাক মতন করতে পারি না হয়তোবা সবার মনের মতন হয়ে উঠতে পারি না নিজের মধ্যে কনফিডেন্সের অভাব নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে কিন্তু এই ধরনের চিন্তাভাবনাগুলো আসে হয়তোবা কেউ যদি প্রশংসা করে সেই প্রশংসাটাও কিন্তু ঠিকঠাক মতনভাবে আমরা গ্রহণ করতে পারি না এইটা বলে যে আমি তো এর যোগ্যই নই এরকম ভাবনা চিন্তাটাই কিন্তু ভুল আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে তাই কেউ প্রশংসা করলে কিন্তু প্রশংসা গ্রহণ করতে শিখো তাই প্রশংসা গ্রহণ করে তাকে ধন্যবাদ জানাতে শেখো পারলে সেই মানুষটিরও প্রশংসা করো তার ভালো কাজের জন্য দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো সৎ থাকার চেষ্টা করো আর মিথ্যে কথা বলো না যে কোনো সম্পর্কেই সম্পর্কের মজবুতি হয় কিন্তু সেটা কিন্তু তোমার সৎ ব্যবহারের জন্য আর সেখানে যদি তুমি মিথ্যে কথা বলো সেটা তোমার পরিবারিক ক্ষেত্রে হোক বা তোমার বন্ধুবান্ধব বা বাইরের কোনো মানুষের সামনে তুমি যদি বাড়িয়ে বাড়িয়ে গল্প করতে থাকো বা মিথ্যে গল্প শোনাতে থাকো সেই সমস্ত মানুষ কিন্তু কখনোই তোমাকে ভালো নজরে দেখবে না আর তোমার গুরুত্বও কিন্তু দেবে না তুমি যদি বাড়িয়ে বাড়িয়ে নিজের প্রশংসা নিজে করতে থাকো অথবা বানিয়ে বানিয়ে গল্প শোনাতে থাকো তাহলে কিন্তু কোনো মানুষই তোমাকে পছন্দ করবে না আর এদিকে দেখো দুপুরের জন্য একেবারে রান্না করে নিচ্ছি একটু নিরামিষ ঝোল করেছি ঝিঙে পটল দিয়ে বড়ি দিয়ে আর তার সাথে শাকের তরকারি করলাম আর একটু পটল ভাজা করেছি আগের দিনে একটু মার্কেটের দিকে গিয়েছিলাম সেখান থেকে কিছু সবজি পাতি আনা হয়েছে আর সেটাই রান্না করে নিলাম একেবারে কেননা বেলা বেড়ে গেলে না আর দুপুরের দিকে রান্না করতে একদমই ভালো লাগছে না সেই জন্য যতটা সম্ভব রান্নার কাজটা অন্তত সকালের দিকে তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করছি পরবর্তী তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো কম কথা বলুন অন্যের থেকে বেশি জানুন অনেকেই আছে অযথা বক বক করতে থাকে সামনের মানুষটিকে বলার মতন সুযোগই দেয় না নিজের কথাই বারবার বলতে থাকে নিজের গল্পই করতে থাকে আর তারা কিন্তু কখনোই নিজের নজরে তো ভালো হলেও অন্যের নজরে কিন্তু কখনই ভালো হয় না বা অন্য মানুষ কিন্তু তাদেরকে কোনোদিনই গুরুত্ব দেয় না সবসময় চেষ্টা করবে যে কম কথা বলার আর অন্যের থেকে অনেক কিছু জানার যে সমস্ত বুদ্ধিমান মানুষরা হয় তারা কিন্তু বেশি কথা বলে অযথা বকবক করে সময় নষ্ট করে না তারা কিন্তু অল্প কথা বলে আর অন্যের থেকে কিন্তু অনেক কিছু জানকারি জেনে নেবার চেষ্টা করে আর সেই সমস্ত মানুষ কিন্তু অন্যের নজরে মূল্যবানও হয়ে ওঠে কেননা তারা কম কথায় কিন্তু নিজের কাজটা করে নেয় আর এদিকে কিছু জামা কাপড় জ্বর হয়েছিল সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি পরবর্তী চার নাম্বার টিপস যেটা বলবো আমরা মহিলারা বা মায়েরা বাড়িতে বাচ্চাদেরকে বা বাড়ির অন্যান্য সদস্যদেরকে অনেক সময় আগবাড়িয়েই তাদের প্রয়োজনগুলো মেটাবার চেষ্টা করি তাদের কি প্রয়োজন আছে না আছে বাড়িয়ে সব কিছুটা মুখের কাছে ধরে দেবার চেষ্টা করি তাতে কিন্তু নিজের মূল্যটাই কমে যায় আগে থেকে সব কিছু আগ বাড়িয়ে ধরে দেওয়ার কোনো প্রয়োজন নেই যার যে যতটুকু প্রয়োজন আছে সে কিন্তু ততটুকু নিজে নিয়েও নিতে পারবে বা নিজে নিয়ে তার নিজের কাজটা করাটাও শিখবে সুতরাং আগ বাড়িয়ে সমস্ত কিছুটা ধরে দেওয়া আর তার কাছে সমস্ত কিছু নিজের মতন করতে থাকাটারও কিন্তু অতটাও প্রয়োজন নেই হ্যাঁ যতটা প্রয়োজন রয়েছে সাংসারিক জীবনে বা ঘর সংসারে ততটুকু করতে হবে তাদেরকেও মূল্য দিতে হবে তবে কিন্তু নিজের মূল্যটাও পাওয়া যাবে এদিকে দেখো দুটো কম্বল ধুতে বাকি ছিল সেগুলোকে ভিজিয়ে দিলাম আর পরে স্কুল ব্যাগটাও ধোয়া হয়নি আজকে দেখলাম বেশ ময়লা হয়ে রয়েছে কদিন ধরে ধোবো বলে বার করে রেখেছিলাম ঠিক করে উঠতে পারছিলাম না আজকে সেটাকে ভিজিয়ে রেখে দিলাম খানিক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে না বাসনগুলো ধুতে চলে এসেছি কম্বলটা আর ব্যাগটা ভেজানো থাকুক কিছুক্ষণ ময়লাটা ভালোভাবে ছাড়বে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে অনেক সময় ময়লা ছাড়তে চায় না আর সেই জন্য আর কি বাসনগুলো আগে ধুয়ে নিলাম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরের পরবর্তী পাঁচ নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো আমরা অনেক সময় অনেকেই রয়েছি যে ছোটোখাটো ব্যাপারে অনেক কিছু ভেবে ফেলি বা অনেক কিছু মাথা ঘামিয়ে ফেলি কে কি বলল সেই ব্যাপারে কিন্তু বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই অনেক সময় দেখা যায় ছোটোখাটো ব্যাপারে আমরা অনেক কিছু নানা রকম মনের মধ্যে নেগেটিভিটি সৃষ্টি করে ফেলি মন খারাপ করতে থাকি এতে করে কিন্তু নিজের গুরুত্বটা নিজেই হারিয়ে ফেলি নিজের মধ্যে ডিমোটিভেট হয়ে পড়ি বা নিজের ইম্পর্টেন্সটাকে কমিয়ে ফেলি তার সাথে নিজের মনের মধ্যে কনফিডেন্স লেভেলটাও কমে যায় তাই বলবো কে কি বললো ছোটোখাটো বিষয় নিয়ে সেগুলোকে অত বেশি মাথায় না ঢোকানোই ভালো বা অত বেশি চিন্তাভাবনা করার প্রয়োজন নেই সে পরবর্তী ছ নম্বর টিপস যেটা বলবো সেটা হলো মানুষ হিসেবে যে সম্মানটা আমরা অন্যদের কাছ থেকে চাই বা অন্যদের কাছ থেকে এক্সপেক্ট করি আমাদেরও ঠিক তেমনই কিন্তু অন্যদেরকেও সম্মান দিতে হবে সম্মান করতে হবে সেটা পরিবারের মানুষজন হোক বা নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হোক অথবা বাইরের কোনো মানুষ হোক অনেক সময় দেখা যায় যারা একটু উঁচু পদের মানুষ তারা কিন্তু নিচু পদের ছোটোখাটো মানুষদের কিন্তু একদমই সম্মান দেন না বাজে ব্যবহার করে এক্ষেত্রে কিন্তু বলবো নিজের থেকে নিচের পদের মানুষের সাথেও যথাযথ ব্যবহার করা উচিত একজন ব্যক্তি রিক্সা চালায় বলেই তাকে যে তুই তোকারি করে বলতে হবে বা তোমার বাড়িতে কাজ করা মানুষটিকে অপমান করে কথা বলার অধিকার কিন্তু তোমার নেই যে মানুষ নিচের থেকে নিচু পদের মানুষের সাথে ভালো আচরণ করতে পারে সেই মানুষই কিন্তু সবার চোখে মূল্যবান হতে পারে একজন মানুষের ব্যক্তিত্ব তার কথাবার্তা ব্যবহার একটা মানুষকে কিন্তু মূল্যবান করে তোলে এদিকে দেখো দুপুরবেলা স্নানে চলে গেলাম সমস্ত কাজ মিটিয়ে আর দুপুরবেলা যে এই পিচকেল জারগুলো আর কি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ফিল করে নেবো কেননা বড় আচারের জার এনেছি তো আর এটা ঘাঁটাঘাঁটি হয়ে গেলে বেশি পরিমাণে খারাপ হয়ে যাবে সব সময় আর কি দুবেলা গরমের দিন যেহেতু খাওয়া হচ্ছে পিচকেলটা আর কি আচারটা তা খারাপ হয়ে যাবে বলে এই ছোটোটার মধ্যে আর কি অল্প পরিমাণে রেখে দিলাম শেষ হয়ে গেলে তখন আবার ভরে ফেলবো যাই হোক পরবর্তী আট নম্বর টিপস যেটা বলবো যে নিজেকে ব্যক্তিত্ববান দেখাতে গিয়ে কিন্তু আবার অতিরিক্ত ভাব মাপ মুড দেখাতে যাবে না অনেকেই আছে অতিরিক্ত ভাব দেখাবার চেষ্টা করে অতিরিক্ত ভাব দেখালে কিন্তু কেউ স্মার্ট হয় না বরং তার স্মার্টনেস কমিয়ে দেয় সুতরাং অন্যের নজরে কিন্তু মূল্যবান হতে গেলে নিজের ব্যবহারটাকে ঠিক রাখা দরকার নিজের মুখের হাসিটাকে ধরে রাখতে হবে অন্য মানুষের সঙ্গে ব্যবহারটা কীরকম করব আমি সেইটার ওপর কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব নির্ভর করবে পরবর্তী ন নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো অন্যের ব্যাপারে নাক গলানো অনেকের অভ্যেস থাকে যেটা একদমই ভালো নয় অন্যকে গিয়ে আগ বাড়িয়ে তাকে পরামর্শ দেওয়া বা জ্ঞান দেওয়া এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকে পছন্দ করে না তোমাকে যখন কেউ আলাদা করে বলছেই না যে তুমি আমাকে জ্ঞান দাও বা পরামর্শ দাও তুমি কেন আগ বাড়িয়ে গিয়ে সেই মানুষটাকে পরামর্শ দিতে যাবে এতে কিন্তু নিজের গুরুত্বটা নিজেই হারাবে আর অন্যের চোখে মূল্যবান হতে গেলে কিন্তু এই ধরনের নাক ঘলানো কথাবার্তা বলা এগুলো কিন্তু একদমই ভালো নয় একটুখানি হেঁটে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল একদম সাতটা মতন করে বেজে গেছে মনে হচ্ছে হ্যাঁ সাতটা বেজে গেছে আমি আসলে হাঁটতে গেছি আজকে অনেকটা লেট করে বিকালবেলা এই গরমের মধ্যে একটুখানি শুয়ে পড়লে না আর যেন উঠতে ইচ্ছা করে না একটু শুয়ে পড়েছিলাম তারপরে হাঁটতে গেলাম হাঁটতে হাঁটতে বা মায়ের সঙ্গে একটু কথা বলে তারপরেই বাড়ি এলাম বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলাম একটু আর এদিকে আমার সব দেখো ধুয়েছিলাম এগুলো সব তুলতে হবে শুকিয়ে তো গেছে জ্যাকেটটা মনে হচ্ছে শুকায়নি জ্যাকেটটা শুকায়নি জ্যাকেটের হাতাগুলো ভিজে ভিজাচ্ছে কম্বলগুলো শুকিয়ে গেছে সন্ধ্যের সময় চা বানাবো বলে দুধ গরম বসেছিলাম দেখলাম গরমের জন্য দুধটা কেটে গেছে দুধের প্যাকেট ছিল প্যাকেটটা কেটে সবেমাত্র মাত্র দুধ আর কি গরম বসেছি গরমের জন্য দুধ কেটে গেছে সেই জন্য আবার একটা দুধের প্যাকেট আলাদা করে কেটে আর চা বানিলাম যেহেতু একটু চায়ের নেশা রয়েছে এক একদিন গরমের জন্য প্রচণ্ড মানে চা খাচ্ছি না আবার এক একদিন একটু মন করছে যাই হোক চলে যাব পরবর্তী লাস্ট আর দশ নম্বর টিপসে বর্তমান যুগে বেকার বসে থেকে সময় কাটানোটা একদমই ঠিক নয় হাতে যদি সময় থাকে তাহলে নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাও আর নিজের ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে কিন্তু কোনো একটা কাজের সাথে যুক্ত থাকাটা খুবই ভালো সর্বদা দেখা যায় যে ঘরে বসে থাকা মানুষগুলোকে কিন্তু অনেকে অকেজ বলে মনে করে তাই বলবো নিজের কাজের সাথে যুক্ত থাকতে পারলে কিন্তু নিজেও কিছুটা আর্থিকভাবে সচ্ছল হতে পারা যায় আর তার সাথে নিজের ট্যালেন্টটাকেও কাজে লাগানো যায় তাই নিজের লুকোনো ট্যালেন্টটাকে খুঁজে বার করতে হবে নিজেকেই সেটা ঘরে বসে টিউশন পড়ানো হোক গার্ডেনিংয়ের কাজ হোক অথবা যিনি ভালো রান্না করতে পারেন তিনি হোম ডেলিভারির কাজ করতে পারেন সাধারণত শহরাঞ্চলের থেকে হোম ডেলিভারির কাজটা চলে তবে গ্রামের দিকে থাকলে যে সমস্ত মানুষরা রয়েছে সেখানে হয়তো হোম ডেলিভারির কাজটা চলবে না সেক্ষেত্রে বলবো কোনো হাতের সেলাইয়ের কাজ এই ধরনের কোনো কাজ থাকলে সেখানেতে সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন রয়েছে যাতে করে নিজেও একটু আর্থিকভাবে সচ্ছল হওয়া যায় আর নিজের সময়টাকেও কাজে লাগানো যায় অনেক মানুষই দেখা যায় যে সময়টাকে শুধু শুধু বসে সময় নষ্ট করে তাই বলবো নিজেকে কোনো কাজের সঙ্গে যুক্ত রাখাটা খুব প্রয়োজন আমি সাধারণত সাউথে রয়েছি আর সাউথে মানে দক্ষিণ ভারতে দেখা যায় প্রত্যেকটা মহিলাই কিন্তু কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে সকালবেলায় তারা উঠে কিন্তু নিজের ঘরের সমস্ত কাজ করেই সকালবেলায় কাজে চলে যায় কোনো ফ্যাক্টরি রয়েছে বা কোনো অফিসিয়াল কাজ হোক যে যেমনটা পারে সেরকম কাজের সঙ্গে যুক্ত রয়েছে আর আমিও বর্তমানে চেষ্টা করছি যেহেতু বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারছে না এই মুহূর্তে বাড়িতে ছোট বাচ্চা রেখে সেই জন্য চেষ্টা করছি যে ইউটিউব থেকে যদি কিছু আর্নিং করা যায় কিছু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করছি তাই বলবো যে নিজেকে কোনো কাজের সঙ্গে যুক্ত রাখাটা খুব প্রয়োজন রয়েছে রয়েছেবেলা গরমেতে এনার্জি পাওয়া যাচ্ছে না এখন রাত্রিবেলা কুলারের হাওয়া খেয়ে আর এনার্জি এত কিছু না হচ্ছে এগুলো আসলে দুপুরবেলা করার ছিল দই বড়ার জন্য বড়ার ডাল তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু হলে কি হবে গরমে তো ইচ্ছা করছে না যে করি গ্যাসের সামনে দাঁড়িয়ে আর এখন আবার দেখলাম যে কলাও খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছে কলা কালো হয়ে গেলে আর কেউ খাবে না এবার আমি একা কটার খাবো কলার খোলা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে কিন্তু কলার ভিতরটা শক্ত রয়েছে তাও খাবে না হাজির দই বড়ার বড়াগুলো ভেজে নিয়েছি আর এখানে একটু দইও বানাচ্ছি হাফ লিটার দুধের দই বানাবো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে টক দই কিছুটা জল ঝাড়ানো টক দই রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আর স্টিলের বাটিটাতেই আর কি বসে দিলাম স্টিলের কৌটোটাতে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম গরম তো রয়েছে তবুও একটু ঢাকা দিয়ে রাখলে দইটা আরও ভালো জমবে সেই জন্য আর এখানে দেখো দই বড়ার জন্য বড়াগুলো করেছি বড়াগুলো একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম আমি যেই প্রসেসে করে থাকি আমি আগেও শেয়ার করেছি আর গরমের সময় না তো বেশ ভালোই লাগছে দই বড়া বানিয়ে রেখে দিলে গরমের দিনে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটু টিফিনে খেতে বেশ ভালো লাগবে সেই জন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে আর এখানে কলাগুলো বড়া করেছি পাকা কলা কেউ খায় না তবে আমি বড়া বানিয়ে রেখে দিলে কিন্তু পরী খেয়ে নেয় শুধু পরি নয় আমিও খেয়ে নিই আর রাতের ডিনারে ছিল আজকে ঘুগনি আর তার সাথে রুটি রাতের ডিনার দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা বাবা নেক্সট